হে গাইস হোয়াটসঅ্যাপ ইউ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গাইস। আমি শঙ্কর চক্রবর্তী তোমাদের সঙ্গে চলে সেটা নতুন ব্লগে। গাইস আজকের ব্লগটার জন্য আমি অনেকদিন ধরে ইন্তজার করছিলাম, ব্লগটা শ্যুট করবো বলে তো হয়ে উঠছিল না। তো এই ফার্স্ট ব্লগটা শ্যুট করার জন্য প্রায় আমি অনেক দিনের সময় নিয়েছি, অনেক দিন ধরে আমি ভিডিও দেখেছি, অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি ভিডিও মানে ক্যামেরা ফোকাস করার জন্য। তো ফাইনালি আজকে আমি গাইস ব্লগটা শ্যুট করছি। আজকে ডেট হচ্ছে 26শে জুলাই 2022 সাল, আর আজ আমার জন্মদিন। তো আজকের দিনটাই আমি বেছে নিলাম এই ভিডিওটা শ্যুট করার জন্য। তো ফাইনালি গাইস আজ আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি এখন। আর এই জায়গাটা হচ্ছে বাংলো ইরিগেশান অফিস, আমাদের গ্রামে রয়েছে এই জায়গাটা। তো আমি থাকি কলকাতার একটা ছোট্ট গ্রামে যার নাম হচ্ছে জামনা। তো এখন এই গ্রামের মধ্যে থাকি আমি, আর একটা ছোট্ট মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে বিলং করি। আর আমি এখন কিছু কাজের মধ্যে রয়েছি এখন। তো আমি ভাবলাম যে অনেকদিন ধরে অনেকের ভিডিও দেখেছি, তো দেখার পরে মনের মধ্যে ইচ্ছা জাগলো আমারও যে আমি একটা ব্লগ চ্যানেল তৈরি করি। তার জন্য ফাইনালি আজ আমি ব্লগটা আমি শ্যুট করছি এবং একটা নতুন চ্যানেল বানিয়ে ভিডিওটা আমি ছাড়ছি এখন। তো গাইস ব্লগটা কেমন হলো না হলো তোমরা কমেন্ট করে সেটা জানিও। কতটা ভালো হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো ফার্স্ট ব্লগ আমি শ্যুট করছি, তো আমার কথাবার্তা হয়তো অতটা হয়তো ভালো আমি বলতে পারছি না। তো আমি জানি আমার এই প্রথম ভিডিওর মধ্যে হয়তো তোমাদের মনের মধ্যে হয়তো আমি জায়গা করে নিতে পারবো না। ফাইনালি গাইস আমি তোমাদের এটা কথা দিচ্ছি যে তোমাদের মনের মধ্যে আমি একদিন ঠিক জায়গা করে নেব। কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো কন্টেন্ট দিয়ে তোমাদের মনের মধ্যে জায়গা করে নেব। তোমাদের ভালোবাসা আমি একদিন ঠিক জিতে নেব। তো গাইস এটা আমার দৃঢ় বিশ্বাস মনের মধ্যে। তো আজকে যে ভিডিওটার মধ্যে তোমাদের যেটা বলতে চাই যে এটা আমার ফার্স্ট ব্লগ হলো, তো অনেক কিছুই বলার ছিল। তো ক্যামেরা ওপেন করার পরে আমি সব কিছুই ভুলে গিয়েছি কি বলবো না বলবো। তো গাইস আরেকটা তোমাদের আমি মনের মধ্যে এসেছি ফট করে, তো তোমাদের বলে যাচ্ছি যে সামনে যে রাখি পূর্ণিমা আসছে, ওই রাখি পূর্ণিমাতে আমি এখন যাচ্ছি বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে সাইকেলে করে। অ্যারাউন্ড 100 থেকে 150 কিলোমিটার রাস্তা হবে। তো ফাইনালি গাইস আমি ওখানে যাচ্ছি সাইকেলে করে, আর ওই দিন একটা ব্লগ আসবে তোমাদের জন্য। তো তোমরা ব্লগটা ওয়াচ করো। আর গাইস আজকের ভিডিওর মধ্যে এটাই তোমাদের জানাচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো। তোমরা যদি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর বন্ধু হিসাবে বা ভাই হিসাবে যেভাবে হোক তোমরা একটু হালকা করে সাপোর্ট করো। আর গাইস আজকের ভিডিও বানানোর মতলব এটাই যে তোমাদের জানানোর জন্য যে আগামী রাখি পূর্ণিমা যে এসছে, রাখি পূর্ণিমাতে আমি তারকেশ্বর যাচ্ছি সাইকেলে করে। তার জন্য তোমাদের এটা এই গুড নিউজটা দেওয়ার জন্য আজকে ব্লগটা ফার্স্ট শ্যুট করা। নাহলে আমি ভাবছিলাম যে তারকেশ্বর যাওয়ার দিন ফার্স্ট ব্লগ শ্যুট করব। তো আমি ভাবলাম যে না আজকে জন্মদিন, তো আজকের দিনটা ভালো হবে আমার জন্য। আমার মনের মধ্যে একটা কনফিডেন্স রয়েছে আজকে ভিডিওটা বানানোর জন্য। তাই আমি ফাইনালি গাইস ভিডিওটা আজ আমি শ্যুট করছি। তোমরা সেটা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো না হলো। আর গাইস এই ভিডিওটা শ্যুট করবো বলে আমি ফাইনালি এই ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শ্যুট করে মানে ব্ল্যাক শার্ট করে এসেছি আমি। তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর গাইস এই জায়গাটা তোমাদের বললাম তো ইরিগেশান অফিস জায়গাটা, লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ কেমন, খুব সুন্দর লোকেশানটা, খুব ভালো লাগছে আমাকে। আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। আর ওই যে ওই পাশে রাস্তা তোমাদের দেখাচ্ছি, ওই যে রাস্তা লোকজন যাওয়া আসা করছে। আর আমি এখন এইখানে দাঁড়িয়ে এই এই উপরটায় দাঁড়িয়ে আমি এখন। আর গাইস তোমাদের এতটাই জানানোর ছিল, তোমাদের বললাম সব কিছু, তোমাদের সব কিছু খুলে বললাম। আর নেক্সট ভিডিওতে সব তোমরা জানতে পারবে। ডেলি ব্লগ আসতে থাকবে, রেগুলার ব্লগ যেমন হোক আমি তেমন তোমাদের ভিডিও দেব। যতটা পারবো আমি যেমন তোমাদের তেমন সেটাই আমি তোমাদের প্রেজেন্ট করবো। গাইস তোমরা তোমাদের ভালোবাসা দিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। আর তোমাদের এটা জানাই যে তারকেশ্বর ব্লগটা তোমরা রেগুলারই ওয়াচ করো, কারণ তারকেশ্বর ব্লগটা ফাইনালি আসছে। পূর্ণিমার আগের দিন আমি বেরিয়ে যাচ্ছি ভোর 4টেতে। তো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর গাইস আজকের ব্লগে কতটা ভালো বলছি না বলছি হয়তো বুঝতে পারছি না আমি। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হলো না হলো ভিডিওটা। তোমাদের একটা কমেন্ট লাইক শেয়ারে আমার মনের মধ্যে মোটিভেট হবে আরও ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য। তো গাইস তোমাদের এইসব কিছুই বললাম আমি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।